প্রিয় অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার কিছু অভিজ্ঞতা বিষয়ে কথা বলার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি সিলেটের একজন সন্তান। তো যখনই কোনো কারণে আমি সিলেটে যাই, বিশেষ করে স্বাধীনতা পদক পাওয়ার পরে আমাকে আমার যে বিদ্যাপীঠ সিলেট মেডিকেল কলেজ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, এগুলো থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়। তখন অনেকেই দাবি করেন যে আপনি কেন সিলেটে এসে রোগী দেখেন না। তো আমি তখন বলি যে আসলে আমার যে বাচ্চাদের উপরে আমি কাজ করি সে ব্যাপারে সিলেটে কাজ করার মতো সেট আপ নাই, আর আসলে কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশে বাচ্চাদের কাজ করা যায় না, কারণ বাচ্চাদের কাজ করাটা খুবই সেন্সিটিভ। যে কোনো সময় বাচ্চাদের কমপ্লিকেশন দেখা দিতে পারে, যে কোনো সময় বাচ্চাদের মধ্যে মারাত্মক অসুবিধা দেখা দিতে পারে। সুতরাং আমি একা ওখানে যদি যাইও আর সেই সমস্ত ম্যানেজমেন্ট করার জন্য কোনো একটা টিম না থাকে, গ্রুপ না থাকে এবং ওখানে অভিজ্ঞ লোক না থাকে, তাহলে তো এই কাজটি করে বরং বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে আমি আসলে কোনোদিন চিন্তাও করি না যে হ্যাঁ সিলেটে যে আমি কিছু বাচ্চাদের অপারেশন করে দেব, কারণ এটা অন্য অপারেশনের মতো না। এটা হচ্ছে হার্টের ভিতরে বিটিং হার্টে কাজ করা, এবং একটা কাজের জন্য আমাকে 100টা জিনিস রেডি থাকতে হবে, কারণ কোন কমপ্লিকেশন কখন হবে সেটা তো আমি আগে থেকে জানি না। সুতরাং 100টি ধরনের সমস্যা হতে পারে। এখন একটি কাজ করার জন্য আমার 100টি জিনিস, আমি আনুমানিক বলছি 100টি হয়তো না, বাট এরকমই জিনিসপত্র আমাকে সঙ্গে রাখতে হবে। সুতরাং এত জিনিসপত্র নিয়ে আমি ওখানে যাব, সাথে এত বড় টিম নিয়ে যাব, এই এই বিরাট অ্যারেঞ্জমেন্ট করাটা আসলে আমি নিজে এত ব্যস্ত থাকি। আমার প্রথমত হচ্ছে আমি সরকারি চাকরিজীবী একজন মানুষ, আমার এই কাজ করতে করতে 3টা 4টা বেজে যায় প্রতিদিন। আর তারপরে আমি যখন লেবেইডে রুগী দেখি বিকাল বেলা, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আমার সাথে দেখা করতে আসে, তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের জটিল সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান করতে হয়। এরপরে আছে টিচার হিসাবে বিভিন্ন কোর্স পরিচালনা করা, ছাত্র ছাত্রীদেরকে পড়ানো, তাদের পরীক্ষা নেওয়া, এই সমস্ত করার পরে আসলে সেরকম আর সময় থাকে না যে এত বড় একটা আয়োজন করার। তো যাই হোক, আমি এই বছর প্রথম দিকে আমি আসলে মনে একটা উদ্যোগ নেই যে না দেখি একটু করা যায় কিনা। তো আমি তখন সিলেটের যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল আছে সেখানে আমাদের একজন বড় ভাই আছেন, ওনার নাম হচ্ছে রিটায়ার্ড কর্নেল আবিদ, আমি ওনার সাথে কথা বলি। তো উনি আমাকে বলেন যে না ঠিক আছে, আপনি করলে আমরা সব ধরনের ব্যবস্থা করে দেব। তো ওনাদের হার্ট ফাউন্ডেশন হসপিটালে আবার বাচ্চাদের কোনো চিকিৎসা ওখানে হয় না, সেরকম কোনো ফেসিলিটিসও এখানে নাই, কিন্তু সেখানে যে যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে ক্যাথ ল্যাব আছে, ইকো ল্যাব আছে, ওনাদের সিসিইউ আছে, এবং মনিটর বা যে সমস্ত মেশিনপত্র বাচ্চাদেরও কাজে লাগবে সেই ধরনের জিনিসপত্র আছে। তো আমি তখন করলাম কি, আমার একজন টিম মেম্বার, একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টকে আমি ওখানে পাঠালাম ফেব্রুয়ারি মাসে, যে তুমি যে দেখে আসো যে ওখানে আমাদের জন্য সেফ কিনা এরকম একটি প্রোগ্রাম করা। তো তখন গিয়ে অন গ্রাউন্ড প্রত্যেকটা জিনিস চেক করে দেখলো যে না, কিছু কিছু মডিফিকেশনের মাধ্যমে ওখানে আমরা বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম, একটা ওয়ার্কশপ করতে পারবো। তো সিলেটের মানুষের যেহেতু এত আশা, আমরা তখন শুরু করলাম যে হ্যাঁ কিভাবে রোগীর তালিকা ভর্তি করা যায় এবং রুগীকে এনরোলমেন্ট করা যায়, কারণ যে কোনো শিশুর তো এটা হবে না, এইগুলি করার জন্য ক্রাইটেরিয়া আছে, ডিজিজের টাইপ আছে, সেগুলি এখন কে বুঝবে সেখানে। তো আমি অনেককেই হেল্প চাইলাম, কিন্তু সেই রকম আসলে একটা জিনিসের পিছনে লেগে থাকা এরকম মানুষ তো আসলে পাওয়া যায় না। তো আমি তখন আমাদের যে পারিবারিক ফাউন্ডেশন আছে, ওয়াদুদ মামুনেসা ফাউন্ডেশন, এর আন্ডারে ভাবলাম যে কাজটা করি, এবং আমাদের পরিবারের বিভিন্ন সদস্য যারা আছেন তারা যদি একটু হেল্প করেন। তো এখানে আমার বড় ভাই আছেন, ওনার একটি প্রতিষ্ঠান আছে, সেখানে কিছু স্টাফ আছে, আমার ভাগ্না আছে একজন এবি ব্যাংকে চাকরিরত, তারা দুইজনই মেইনলি আসলে আমি ভাবলাম যে তাদের মাধ্যমেই আমাকে এই রুগী কালেকশনটি করতে হবে। তো আমরা তখন
আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভাইটেশন লেটার, তারপরে তার আগে আমি দেখাই যে এই যে এই বিজ্ঞাপনটি আসলে তাদের মাধ্যমে আমরা তখন বিভিন্ন পত্রিকাতে দেই, এবং নাম এবং নিবন্ধন করার জন্য তাদেরকে একটি জায়গা এবং ফোন নাম্বার গুলি আমরা দিয়ে দেই। তো এইভাবে আমরা দেখি যে অনেক মানুষ এসে এই যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে এসে যোগাযোগ করছে। তো আমরা প্রথমে করি যে তাদের সবার কাগজপত্র রেখে দিতে বলি এবং তাদের ফোন নাম্বার রেখে দিতে বলি। পরে আমি কাগজগুলিকে রিভিউ করে যেগুলির মধ্যে দেখি যে আমাদের যে কাজ ইন্টারভেনশন সেটার কিছুটা সম্ভাবনা আছে, সেই রোগীকে আমি তখন বলি যে একজন পেডিয়াট্রিক কার্ডিওলজি সিলেটে আছেন, ওনার নাম ডক্টর গনি, আমি বলি যে ওনার মাধ্যমে যেন ইকোগুলি করানো হয়, তাহলে হয়তো একটা ভালো রিপোর্ট পাওয়া যাবে। তো উনি তারপরে আমাদের প্রত্যেকটি রোগীকে ইকো করে দেন, এবং সেই ইকোগুলি যখন ওরা ঢাকায় আমার কাছে পাঠায় তখন আমি আসলে রোগীগুলোকে সিলেক্ট করি। তো আমাদের প্রথমে ডেট হয় যে আমরা এটা করব এপ্রিল মাসে, কিন্তু এটা এই করোনার তখন হঠাৎ করে যে ওয়েভটা এটা একদম ইয়েতে চলে যায়, একদম পিকে চলে যায় এপ্রিলের পরে শেষের দিকে এবং মে মাসে, তখন আমরা এপ্রিলের প্রোগ্রামটা ক্যান্সেল করি, মে মাসেও আমরা আর আসতে পারি না। এবং পরবর্তীতে যে রুগীগুলাকে আমরা এনরোল করেছিলাম সেই রুগীগুলা দেখা যায় দু একটি বাচ্চা খুবই খারাপ, তারা আর অপেক্ষা করতে পারছে না, তারা প্রতিদিনই ফোন করে যে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা তো আপনাদের কাছে করব বলে আমরা অপেক্ষা করছি, তো আমাদের বাচ্চার অবস্থা খারাপ। তো এইভাবে বিভিন্ন প্রেশারাইজ হয়ে যায়, আমরা যে এখন রুগীগুলিকে বলেছি কি করব এখন, আর তারা ঢাকায়ও আসতে পারছে না কারণ করোনার লকডাউনের কারণে তারা ঢাকায়ও আসতে পারছে না। তো তারপরে আমরা কয়েকবার এরকম পিছাতে পিছাতে লাস্টলি আমরা 5 জুন শনিবার দিন আমরা ঠিক করি যে হ্যাঁ আমরা এটা করে ফেলবো। তো আমাদের ইচ্ছা ছিল বড় করে একটা প্রোগ্রাম করা যেখানে সিলেট শহরের সকল কার্ডিওলজিস্ট আসবেন, তাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করব, তাদেরকে কাজগুলি শিখিয়ে দিব কিভাবে শিশু হৃদরোগীদের চিকিৎসা করতে হয়, সেই সম্পর্কে একটা আমার একটা প্রেজেন্টেশন ছিল, এবং আমার ইচ্ছা ছিল যে সেখানে সবাই আসবে এবং সবাই শিখবে। কিন্তু করোনার যে রেস্ট্রিকশন আছে সেটার কারণে আমরা আসলে সেরকম কাউকে আর বলি নাই, 4-5 জন ডাক্তারকে আমরা বলি যারা কার্ডিওলজি নিয়ে কাজ করেন, এবং শুধুমাত্র ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার এবং আমাদের ওয়াদুদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য এবং আমাদের সাপ্লায়ার কোম্পানি যারা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল, MM এন্টারপ্রাইজ অ্যান্ড রহমান মেডিকেল সার্ভিস, এই কয়জন মিলে আমরা আসলে খুব কম লোককেই আমরা ওখানে আসতে বলি, কারণ করোনার কারণে আমাদেরকে অনেক রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে হয়। তো আমাদের টিম মেম্বার যারা আমরা ঢাকা থেকে যাই সেখানে আমি ছিলাম, আমার সাথে আরো 3 জন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, 2 জন পেডিয়াট্রিশিয়ান ছিল যারা তাদেরকে পোস্ট সিসিউতে তারা কেয়ার করবে, বা তাদের কোনো জ্বর কাশি এই সমস্ত যে কোনো সমস্যা হয় তারা পোস্ট অপারেটিভ কেয়ার গুলিতে থাকবে, আর ছিল হলো টেকনিশিয়ান প্যারামেডিক্স যারা হলো ক্যাথল্যাব টেকনিশিয়ান, 4 জনের একটা টিম ছিল, তারা হয়তো তারা পেশেন্টকে এসিস্ট করেছে, রেডিওগ্রাফিতে কাজ করেছে, এবং তারা পেশেন্টের অ্যানেস্থেসিয়া টিমে কাজ করেছে। তো এই এই ধরনের লোক আরো 4 জন ছিল, মোট 10 জনের একটি টিম আমরা ঢাকা থেকে যাই। তো আমরা ঢাকা থেকে সেখানে যাই সিলেটের 4 তারিখ বিকালবেলা, আমরা বিকালের ফ্লাইটে যাই, 8টার দিকে আমরা রাত্রে পৌঁছাই এবং সরাসরি আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চলে যাই। আমাদের পূর্বে থেকে ওখানে অবস্থান করছিলেন একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর জান্নাত, উনি সকালবেলায় সকল রুগীকে ভর্তি করে ফেলেন, আমাদের ফাইনাল লিস্টে 8টি রুগী সিলেক্টেড হয়, সেই 8টি রুগী সকালবেলায় এসে ভর্তি হয়ে যায় এবং তাদের RT-PCR টেস্ট করানো হয়, তাদের ক্রিকেট ইনভেস্টিগেশন গুলি করানো হয় এবং প্রত্যেকটা জিনিস তাদের বিকালের মধ্যে রেডি হয়ে যায়, তাদের হিস্ট্রি লেখা, তাদের সব পরীক্ষা নিরীক্ষা এবং তাদের করোনা টেস্ট নেগেটিভ তাদের এবং তাদের মায়ের, যেহেতু মায়ের সঙ্গে তারা থাকবে। তো এই সবগুলি প্রস্তুতি আমাদের পূর্বে থেকে সিলেটে অবস্থান করা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এই প্রিলিমিনারি কাজগুলি করে রাখেন। আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যে রুগীদের ইকো করি, রুগীদেরকে আবার ভালো মতো চেক করি, তাদের বাবা মার সঙ্গে আমরা বসে কাউন্সিলিং করি এবং কি কাজ করব পরের দিন সেই জিনিসগুলির বিষয়ে তাদের সাথে আমরা আলোচনা করি। তো তারপরে আমরা প্রায় 11টা পর্যন্ত এই সব কিছু কাজ শেষ করে আমরা
আমাদের ছিল সেই রাত্রেবেলা ওয়াদত মইমনেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচিতিমূলক একটি ডিনার। তো আমরা সেখানে চলে আসি এবং সেগুলি শেষ করে আমরা প্রায় 12টা সাড়ে 12টার দিকে যখন আমরা শেষ করে আমরা তখন ভাবছি যে আজকের মতো কাজ শেষ, ঠিক সেই সময় আমরা আর্ট ফাউন্ডেশন থেকে ফোন আসা শুরু করে যে যে বাচ্চাগুলি সেখানে ভর্তি আছে তাদেরকে যখন ক্যানুলা লাগানো হচ্ছে এবং সেলাইন দেওয়ার শুরু করা হচ্ছে, ঠিক তখনই তাদের কতজনের মধ্যে সেলাইনের হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হচ্ছে। তো আমরা টেলিফোনের মাধ্যমে আমাদের টিমের মেম্বাররা বলে দেন যে এটা হলে কি করতে হয়, কিন্তু 2-3 ঘন্টা পরে দেখা গেল কারো কারো শিভারিং হচ্ছে, বাবা মারা খুবই উদ্বিগ্ন হয়ে গেছেন। তখন 3টার সময় আমাদের সেই রাত্রে 3টায় আমাদের টিমের মেম্বাররা আবার সেখানে যেয়ে এই রোগীগুলির যে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন সেটা তারা ম্যানেজ করেন এবং তারপরে সেখান থেকে আস্তে আস্তে 4টা 5টার দিকে তারা আবার ফিরত আসেন। তো আমরা পরের দিন সকালে 8টার দিকে চলে যাই। আমরা যাওয়ার পরে দেখি যে প্রতিটা রোগী সেটেলড হয়ে গেছে, তাদের যে রিয়েকশন হয়েছিল সেটা আবার ঠিক হয়ে গেছে। আমি আবার সব বাবা মাকে নিয়ে বসি, তাদেরকে কাউন্সিলিং করি এবং তাদেরকে বুঝিয়ে দিই যে আমরা কি কাজ করব। এবং আমরা আগের দিনই আমরা যে তালিকা করে যাই যে কোন রুগীটি 1 নম্বর 2 নম্বর, এইভাবে আমরা 8টি রুগীর তালিকা করে রেখেছিলাম, সেই অনুযায়ী আমরা প্রথম রুগীটিকে মহান আল্লাহর নামে যে এখানে প্রথম কাজ করতে আসছি, আমরা জীবনে কোনোদিন এই কাজ এখানে হয় নাই, সিলেটে প্রথম একটি ওয়ার্কশপ বাচ্চাদের, সুতরাং আল্লাহর সহায়তা কামনা করে দোয়া দরুদ পড়ে আমরা প্রথম বাচ্চাটিকে নিয়ে কাজ শুরু করি। তো এখন আমি আপনাদেরকে একটার পর একটা আমাদের যে পেশেন্ট গুলো আমরা করেছি, আমাদের 8টি পেশেন্ট ছিল, সেই পেশেন্ট গুলাকে আমি একটার পর একটা দেখাবো তাদের ভিডিও গুলা। তুলি কর্মকার অভিভাবক বৃন্দ, আমাদের প্রথম রুগীটি ছিল একটা কঠিন রুগী, তার ছিল ভেন্টিকুলার সেপ্টেল ডিফেক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার হার্টের 2টা ঘরের মাঝখানে এখানে ছিদ্র হয়েছে, এই ছিদ্রটি দিয়ে তার এক পাশের রক্ত আরেক পাশে পড়ে যাচ্ছে। এখন আমরা কি করলাম, এটা দেখার পরে আমরা মাপঝুপ করে তারপরে আমরা এই ছিদ্রটি বন্ধ করার জন্য এই পাইপটিকে আমরা ছিদ্র পথে দিয়ে অন্য হার্টের ঘরে নিয়ে আসলাম একটি ঘর থেকে। তারপরে সেখানে আমরা এই যে ওয়্যারের মাধ্যমে আমরা একটি পাইপ ঢুকালাম, যে পাইপের ভিতর দিয়ে আমাদের এই যে পাইপ এবং এই পাইপের ভিতর দিয়ে আমাদের এই যে বাটনটি যেটির নাম হচ্ছে মাল্টি ফাংশনাল অক্লুডার, এটি আমরা এখন স্থাপন করছি। এবং একই সঙ্গে আমাদের আমার কলিগ যারা আছেন কার্ডিওলজিস্ট, যেমন এখানে ডক্টর আশফাক ইকো করছে এবং ডক্টর নাজমুল, সে আমাকে এসিস্ট করছে। এবং আমাদের হেড অফ দা নার্স বা ক্যাথল্যাব টেকনিশিয়ান হিসাবে আছে আনোয়ার হোসেন। এখানে আনোয়ার হোসেনের কথা বলতে হয়, আনোয়ার হোসেন একজন খুব ভালো ক্যাথল্যাব টেকনিশিয়ান, তার সাথে আসলে কাজ করলে অনেকটাই ভরসা পাওয়া যায়, কারণ সে অনেক কিছুতে হেল্প করে এবং অনেক সাজেশন দিয়েও হেল্প করে। যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশন অ্যারাইজ করে সে তখন অনেক দিনের অভিজ্ঞতা থেকে সে অনেক কিছুই শিখেছে, সুতরাং ভালো সাজেশন দিতে পারে। এখানে দেখছেন যে এই পাশটা কিন্তু এই জায়গাটা ছিদ্র, এক পাশে একটা ঢাকনি আর এক পাশে আরেকটা ঢাকনি, এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেল। সুতরাং খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটি করে ফেলি এবং আমাদের পুরো সময় লাগে, খুব সম্ভব 15 মিনিটের মতো সময় লেগেছিল পুরো কাজটি শেষ হতে। তো এখন আমরা লাস্টলি চেক করে দেখছি যে তার ভালভটা ঠিক আছে কিনা। তো এই রুগীটি কে আমরা সাথে সাথে বাইরে বের করে সিসিউতে পাঠিয়ে দিই, তার পোস্ট অপারেটিভ অবস্থাটি খুবই ভালো ছিল, তার কোনো সমস্যা হয় নাই। এখন আমরা আসছি আমাদের সেকেন্ড রুগীতে। আমাদের সেকেন্ড রুগীটি হচ্ছে আবির দেব, না আবির দেব, আবির দেবের যে রোগটা সেটা হচ্ছে গিয়ে তার, হ্যাঁ আবির দেবের এনজিওগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এওটোগ্রাম এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি যে তার বিশাল বড় একটা পিডি। এই রুগীটিকে নিয়ে আমি খুবই ভয় ছিলাম যে সিলেটের মতো জায়গায় যেখানে কোনো ভালো সাপোর্ট নাই, ওকে যদি কোনো আইসিইউ কেয়ার লাগে
সেটি তাহলে কি করব, তখন আমরা আগে থেকে আরেকটি হসপিটালের আইসিউতে তার জন্য একটা বেড বুকিং দিয়ে রেখেছিলাম, যে ইন কেস যদি তার পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে যেন তাকে অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তো যাই হোক, তার বিশাল বড় পিডিএ আপনারা দেখলেন, পিডিএটি হলো এইটা, এই এই ছিদ্র যেটা একটা রোগের সঙ্গে আরেকটা রোগের, এবং এখানে দেখতে পাচ্ছেন যে তার বাটনটা বসানো হচ্ছে। এটা হচ্ছে একটা ডিভাইস যেটার নাম হচ্ছে সিরা পিডিএ অকলুডার, এটা একটা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে বসানো হচ্ছে এবং পাইপ দিয়ে পরীক্ষা করা হচ্ছে যে এটা ঠিক আছে কিনা। আর এখানে একজন সবসময় ইকো করছেন, যিনি ইকোর মাধ্যমে দেখছেন, আপনারা মাঝে মাঝে প্রোবটা দেখবেন এইদিকে, যে উনি দেখে আমাদেরকে বলছেন যে হ্যাঁ ঠিক আছে। উনি যখন আমাদেরকে বলছেন ঠিক আছে, তখন আমরা বুঝতে পারছি হ্যাঁ এটা ঠিক আছে। তো এখন এই যে ডিভাইসটা আমরা ছেড়ে দিয়েছি, আগে দেখেছেন আপনারা যে একটা ডেলিভারি সিস্টেমের সঙ্গে লাগানো ছিল, এখন এটা শেষ হয়ে গেল। আমরা দেখছি যে এটা খুবই সুন্দর হয়েছে, এত কঠিন রোগটি ছিল, বাচ্চাটা এত অসুস্থ, খুবই শ্বাসকষ্ট, তারপরে কিন্তু এটা করার সঙ্গে সঙ্গে মোটামুটি সে সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমাদের দ্বিতীয় রোগী, এইটি করতেও আমাদের খুবই কম সময় লাগে। আমাদের তৃতীয় পেশেন্টের নাম হচ্ছে রাইহান। রায়ানের রোগটা কি ছিল, রায়ানের রোগটা, তার বয়স হচ্ছে গিয়ে 4 বছর 5 মাস, 11 কেজি ওজন, এবং হ্যাঁ এই পেশেন্টটির হলো, তার ছিল হচ্ছে দুইটা রোগ একই সঙ্গে, তার দুইটা রোগ ছিল। এখানে দেখতেছেন একটা রক্তনালী খুব চিকন, এটাকে বলা হয় এলপিএস স্টেনোসিস। এটা আমরা দেখছি, এই যে তার এলপিএস স্টেনোসিস এবং পিডিএ ছিল। তো আমরা দেখেন সিলেটের মতো জায়গায় দুইটা রোগী আমরা তার সারিয়ে দেই। তার এলপিএস স্টেনোসিস বেলুনের মাধ্যমে আমরা চিকিৎসা করি, এবং তার পিডিএটি আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার পিডিএ, এবং এখানে আমরা একটি কয়েল বসিয়ে দিই। প্রথমে আমরা তাকে বেলুনের মাধ্যমে চিকিৎসা করছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন তার একটা রক্তনালী, যেটা বাম পাশের ফুসফুসে, সেই রক্তনালীটি চিকন, সেটাকে আমরা এখন বড় করে দিচ্ছি, এই বেলুনের মাধ্যমে সম্প্রসারিত করা হচ্ছে। এবং এরপরে এই সম্প্রসারণ কাজটি আমরা 3-4 বার রিপিট করি, যাতে করে খুব ভালো মতো হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখেন যে এই যে পিডিএটা, এটা এখন আমরা পিঠের রক্তনালী থেকে বুকের রক্তনালীতে ঢুকে পড়েছি পিডিএ ছিদ্রটির ভিতর দিয়ে, এবং এখন তার একটি কয়েল বসানো হবে। এটা যেহেতু ছোট ছিদ্র, এটা কয়েলের মাধ্যমে হয়, সুতরাং আমরা এখন একটি কয়েল স্থাপন করছি সেখানে। এটি হচ্ছে কয়েল স্থাপনের পর্যায়গুলো, লাস্টলি আমরা এখানে ছেড়ে দিয়েছি কয়েলটি। আগে আপনারা দেখেছিলেন যে এই জায়গায় এটা একটি ডেলিভারি সিস্টেমের সঙ্গে লাগানো, এখন কিন্তু আর কোনো জায়গায় লাগানো নাই, একা একা এভাবেই সারা জীবন থাকবে। এবং টেস্ট করে দেখা হচ্ছে এইদিকে যে রক্তনালীটাতে আগে রক্ত পড়ে যেত, এখন আর সেটা নাই। তো এটা খুবই সুন্দর হয়েছে, বাচ্চাগুলো প্রত্যেকটাই পরের দিন ডিসচার্জ হয়ে গেছে, দুইজন ছাড়া, আমি পরে সেটা বলছি। এরপরের পেশেন্টটি আমাদের হচ্ছে কি জায়ান, জায়ানেরও বড় একটা পিডিএ ছিল। জায়ানকে নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, কারণ সে খুবই সিমটোমেটিক ছিল। জায়ানের বয়স ছিল 2 বছর, তার ওজন ছিল 8 কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি তার বড় ছিদ্রটি, পিঠের রক্তনালী এটা আর বুকের রক্তনালী এটা, এর মাঝখানে একটি সংযোগ তৈরি হয়েছে যেটির নাম হচ্ছে পিডিএ। এবং এই পিডিএটিকে দেখেন আমরা বাটন বসাচ্ছি, এটার নাম হচ্ছে সিরা পিডিএ অক্লুডার, এবং এইটা আমরা করে তারপরে চেক করে দেখছি যে এটা ঠিক মতো হয়েছে কিনা। আমাদের একজন পেডিয়াট্রিক কার্ডিওলজি সবসময় ইকোতে আমাদেরকে হেল্প করছেন, একজন কার্ডিওলজি সবসময় আমাকে এসিস্ট করছেন, সাথে তো টেকনিশিয়ান আছে, সাথে আমাদের রেডিওগ্রাফার বিভিন্ন ভিউগুলি নিয়ে দেখাচ্ছে, আর আমাদের অ্যানেস্থেশিয়া অ্যাসিস্ট্যান্ট, সে আমাদেরকে বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রাখতে সাহায্য করছে, যাতে বাচ্চাটি নড়াচড়া না করে এবং ঘুমন্ত অবস্থায় থাকে। এখানে কোনো বাচ্চাকে কিন্তু অ্যানেস্থেশিয়া দেওয়া হয় নাই, সবাইকেই ঘুম পাড়িয়ে করা হয়েছে। লাস্টলি আপনারা এখানে দেখতে পেলেন যে হ্যাঁ এটা পুরো বন্ধ হয়ে গেছে, পিঠের রক্তনালী থেকে আর কোনো রক্ত বুকের রক্তনালীতে যাচ্ছে না। তো এটা হলো এই বাচ্চাটা। তারপরে আমাদের বাচ্চাটা ছিল হচ্ছে রহিম, রহিমের ছিল হলো রহিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভিডিওটি। এটা হচ্ছে তার এএসডি ছিদ্রের মধ্য দিয়ে, তার রোগের নাম ছিল এএসডি সেকেন্ড নাম, আমরা তাকে একটা বাটন বসাবো। এএসডি এই জায়গায় একটি ছিদ্র, এই জায়গায় হার্টের উপরের তলায় এখানে, তো এটা দেখা যায় না, ওইভাবে বোঝাও যায় না, আমরা ইকোর মাধ্যমে এগুলো দেখছি। আপনারা দেখছেন এই রোগটাতে বেশি বেশি ইকো করতে, আপনারা সবসময় দেখবেন যে ইকো একটা লাগানোই আছে।
তো আমরা এখন ইকো করে করে এই কাজটা করলাম, তার ছিদ্র এই জায়গাটা মাঝখানের এই যে নেকটা দেখছেন, এটা হলো ছিদ্র। এক পাশে হার্টের একটা উপরের তলার ঘর, লেফট এট্রিয়ামে একটা একটা ডিস্ক দেওয়া আছে, রাইট এট্রিয়ামে আরেকটা ডিস্ক দেওয়া আছে, মাঝখানটা হচ্ছে ছিদ্র। এবং আমরা টেনে টেনে দেখছি, দেখেন টেনে দেখা হচ্ছে যে এটা ঠিক মতো ছিদ্রটাকে বসেছে কিনা, এখানে দেখা হচ্ছে টেনে। এটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে ছিদ্রটাতে লেগে আছে। এবং আমাদের ইকো দিয়ে সবসময় আমরা দেখছি যে এটা ঠিক আছে কিনা। এখানে আমরা দেখছি যে এটা খুবই সুন্দর হয়েছে, তো আমরা খুবই হ্যাপি যে এত সুন্দর হয়েছে কাজটি বাচ্চার। এই যে এটা এখানে আরো ফাইনালি আমরা চেক করছি, এবং প্রত্যেকবারই আমরা ইকো করে নিচ্ছি। এখানে একটা কথা উল্লেখ্য যে আমরা ছোট বাচ্চাদের, এমনকি বড়দেরও আমরা ট্রান্স থোরাসিক ইকোই করে থাকি। আমরা খুব কম সময়ে ট্রান্স ইসোফেজিয়াল ইকো করি, কারণ সেটি করলে আবার জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হয়, জেনারেল অ্যানেস্থেশিয়ার অনেক কমপ্লিকেশন, আমি সেটা করতে চাই না, কারণ আমার যেহেতু এইভাবেই কাজটি ভালো চলে। সুতরাং বাচ্চাদেরকে আমরা বেশি ঝুঁকিতে নিতে চাই না। লাস্টলি এএসডি ডিভাইসটি এভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের পেশেন্ট হলো আনিশা হ্যাঁ আনিশা এসডি আনিশা, আনিশা তানিশা, এসডি তানিশা। এর এইচডিটি খুব বড় ছিল, আমরা বেলুনের মাধ্যমে এটাকে মাপছি। তানিশার বয়স হচ্ছে 2 ইয়ার্স, টু ইয়ার্স, এবং ওজন হচ্ছে 8 কেজি। ওর যেটা সমস্যা হচ্ছিল, ও খুব ছোট বাচ্চা, বড় হয়ে যাচ্ছে এইচডিটা যতবারই আমাদের কাছে আসছে, একটু মানে করে করে তার এইচডিটা বড় হচ্ছে। তখন আমরা বলি যে না, তানিশা যদিও 2 বছর বয়স, কিন্তু তার এইচডি টেন্ডেন্সিটা হচ্ছে বড় হয়ে যাওয়ার, তাই একে আর ভালো করা যাবে না, এর এইচডিটা বন্ধ করতে হবে। যদি ডিভাইস করতে হয় তাহলে এখনই করতে হবে, আর না হলে পরবর্তীতে বুক কেটে অপারেশন করতে হবে। তো তার মা বাবা বলে যে না, আমরা এখনই এটা করতে চাই, কারণ আমরা কোনোদিন ওকে বুক কেটে অপারেশন করতে চাই না। তখন আমরা একে সিলেক্ট করি। তো এর আপনারা দেখছেন যে আমরা যে সাইজটা ঠিক করেছি, তার যে ডিভাইসটা সেটা হচ্ছে গিয়ে কত সাইজের তানিশা কোথায়, 14 মিলিমিটার, হ্যাঁ তাকে 14 মিলিমিটার, 2 বছরের বাচ্চা, তাকে আমরা 14 মিলিমিটার দেই। এবং এখানে ডিভাইসটি লাগানোর পরে ইকো দিয়ে চেক করা হচ্ছে, এবং এখানে দেখা হচ্ছে, দেখেন মাঝখানের জায়গাটা ছিদ্র, এবং দুই জায়গা হার্টের দুইটা ঘর, যেগুলা ডিস্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখন আসেন আমরা চলে যাচ্ছি তার পরবর্তী ভিউ গুলিতে। এটা একটা ভিউ যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ঠিক মতো আছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর, এরপর আমরা ছেড়ে দিলাম। এই জিনিসটার নাম হচ্ছে ডেলিভারি সিস্টেম। আর এই হার্টের কাজগুলো কিন্তু খুবই দামি জিনিসপত্র ইউজ করতে হয়। এই যে জিনিসটা দেখলেন, এই এই পোর্শনটা, এইটার দাম হচ্ছে 30,000 টাকা। সুতরাং এগুলি হার্টের কাজ করাটা আসলে গরিব বাচ্চাদের জন্য খুবই কষ্টসাধ্য। এবং এখানে আমরা আমাদের নিজেদের সার্ভিস প্লাস আমরা ঢাকা থেকে অনেক জিনিসপত্র নিয়ে গিয়েছি, যেগুলো আমরা ফ্রি দিয়েছি। শুধুমাত্র এই যে জিনিসটা সারা জীবন বাচ্চাদের শরীরে থাকবে, সেই জিনিসটাকে যে কোম্পানি আমাদেরকে স্পন্সর করেছেন, এই জিনিসগুলা তারা এটা ডিসকাউন্টে পেশেন্টদের কাছে দিয়েছে, বিক্রি করেছেন। নর্মালি এগুলির অনেক দাম, এগুলি প্লাটিনাম, নিটিনল, এগুলি দিয়ে তৈরি, সোনার চেয়েও বেশি দামি এই মেটেরিয়ালস গুলা। এবং আপনারা বুঝতেই পারেন যে হার্টের মধ্যে সারা জীবন থাকবে, এটা তো যেই সেই জিনিস দেওয়া যাবে না। তো এটা হচ্ছে লাস্ট এই পেশেন্টের। তানিশারও খুব কম সময় লেগেছে, প্রত্যেকটি কেসেই আমার মনে হয় 15-20 মিনিট সময় লেগেছে, বেশি সময়, কারণ আমার টিমের সবাই ছিল খুব এক্সপার্ট। হ্যাঁ, এরপরে এসান, এসান, এই যে এসানকেও আমরা বেলুন দিয়ে মাপছি, কারণ এসানের ছিদ্রটির ব্যাপারেও আমাদের সন্দেহ ছিল। ছিদ্রটির মধ্যে এনুরিজমাল টিস্যু ছিল, যে কারণে আমরা ভয় পাচ্ছিলাম যে এনুরিজমাল টিস্যু সরে গেলে তার বড় একটা ডিভাইসের প্রয়োজন হতে পারে। এবং তার দুইটা ফুটা ছিল, দুইটা ছিদ্র ছিল। তো আমরা সক্ষম হই তাকে একটি ডিভাইস দিয়ে দুইটা ছিদ্র বন্ধ করার জন্য। তাকে 16 মিলিমিটার ডিভাইস দেওয়া হয় ইন্টেনশনালি একটু বড়, কারণ তার আরেকটা ছিদ্র উপরে ছিল। এবং যখন আমরা দেখি যে আমরা ডিভাইসটা করি, এসানের বয়স কত, 3 ইয়ার্স, 3 ইয়ার্স। এবং দেখেন বাচ্চাটির বয়স 3 বছর, কিন্তু সে বাড়ছে না, তার ওজন ছিল মাত্র 10 কেজি। তো এই বাচ্চাটির এইচডিটাও এরকম বড় হয়ে যাচ্ছিল, অ্যানোরিজমাল টিস্যু ছিল, যেটা যে কোনো সময় রাপচার হয়ে আরো বড় এইচডি হয়ে যেতে পারে। সুতরাং আমরা তাকে এটাই আমরা সেফ মনে করি যে তাড়াতাড়ি করে তারটা বন্ধ করে দেওয়া। সুতরাং সুন্দর মতো বন্ধ হয়ে গেল, এখানে দেখছেন ডিভাইসটা। এবং আমরা ইকোর মাধ্যমে বারবারই একটা পর্যবেক্ষণ করছি যে ঠিক আছে কিনা। তো এই পেশেন্টটাও মোটামুটি সহজভাবে হয়ে গেল। এরপরে আসছে লাস্ট লাস্ট পেশেন্ট আমাদের, এটা হচ্ছে নাম্বার 8।
এটা হচ্ছে লবসেন, লবসেনের একটা ভালভ চিকন, এখানে যে এটা হার্টের বাম দিকের নিলয় বা ভেন্ট্রিকল, ডান দিকের ভেন্ট্রিকল, এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখান থেকে যে রক্তটি বের হয়ে ফুসফুসে যায় যে ভালভের মাধ্যমে, যে দরজার মাধ্যমে, সেটাকে বলে পালমোনারি ভালভ। আমি এটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভালভটি, এই যে এখানে যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে দরজা বা ভালভ। এই ঘর থেকে বের হয়ে ওই রক্তনালীতে যাওয়ার এটা হলো দরজা, এটার নাম পালমোনারি ভালভ। এই রোগীটির এই পালমোনারি ভালভটি অনেক চিকন, আপনারা দেখতে পাচ্ছেন সাদা হয়ে শক্ত হয়ে গেছে। তো আমরা লবসেনকে একটা বেলুনের মাধ্যমে এটাকে বড় করে দিয়েছি। এই বেলুনটির সাইজ ছিল হলো 12/3, টাইশেক নামের একটা বেলুন দিয়ে আমরা এটা করেছি। তো এইটা হলো তার ঘটনা। এই যে দেখেন বেলুন, এর আগে যখন আমরা করছিলাম এটা এতটুকু ছোট ছিল, ওইটুকু রেকর্ড করা যায় নাই আসলে। যখন আমরা প্রথমে করছিলাম খুবই ছোট ছিল বেলুনটি, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এইটুকু পর্যন্ত সম্প্রসারিত হয়, তার ওয়েস্টটা ডিসঅ্যাপিয়ার করে, এবং তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হয়ে গেছে। তো আমরা আরো অনেকবার করেছি, একবার দুইবার করলে এটা আবার হয়ে যায়, সেই জন্য বারবার করতে হয় এবং সেফলি করতে হবে, যাতে করে এখানে দেখা যাচ্ছে বাচ্চাকে বেলুন ফুলানোর পরে তার হার্টবিট কমে গেছে এবং মোটামুটি কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যাচ্ছে, যেটা হয় তাকে এই সময়। তো আমাদের যারা এখানে অ্যানেস্থেশিয়া অ্যাসিস্ট্যান্ট ছিল শাহ আলম, সে সাথে সাথে বাচ্চাকে কার্ডিয়াক মেসেজ দেওয়া শুরু করে দিয়েছে, যদিও আমরা দেখছি যে হার্টবিট আছে, জাস্ট একটু রেডি হচ্ছিল। বাট আমরা কখনো দেরি করে সময় নষ্ট করি না, আমরা চাই যে না বাচ্চাটা যাতে তাড়াতাড়ি পিক আপ করে। তো আমাদের 1 সেকেন্ডের মধ্যেই সে পিক আপ করে ফেলেছে, সুতরাং এখন দেখতে পাচ্ছেন হার্ট রেট ঠিক আছে এবং হার্টবিট যে হচ্ছে এটাই বেলুনের নড়ার মাধ্যমে আমরা টের পাচ্ছি। সুতরাং এইটুকু পর্যন্ত সম্প্রসারিত করেছি আমরা। এরপরে আমাদের যখন আমরা শেষ করলাম, তখন আমরা দেখছি অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে যে এটা একদম ওপেন হয়ে গেছে, আগে যে এখানে ভালভটি শক্ত এবং সাদা ছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না। তো এই 8টি কেস ছিল। কেসগুলি করার পরে আমরা যেটা করলাম যে আমরা এর ফাঁকে ফাঁকে, যেমন ফার্স্ট 3টি কেস করার পরে আমরা চলে যাই আউটডোরে, সেখানে 50টি পেশেন্ট এনরোল করা ছিল। তো ফার্স্ট 3টি পেশেন্ট করার পরে আমি প্রায় 25টার মতো রুগী দেখে আসি। তারপরে আরো 3টি কেস করার পরে আমরা চলে যাই আমাদের যে ওয়ার্কশপ উপলক্ষে একটি সেমিনার ছিল, সেই সেমিনারে আমরা সেখানে কিছু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সকল ডাক্তার, ওয়াদুদ মইমুননেসা ফাউন্ডেশনের অফিসিয়ালস বৃন্দ এবং আমাদের প্রধান অতিথি হিসাবে আমরা সেখানে আমন্ত্রণ জানাই এহতেশামুল হক দুলাল স্যারকে, যিনি হচ্ছেন গিয়ে বিএম এর সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল। তিনি সিলেট মেডিকেল কলেজের একজন ছাত্র এবং অত্যন্ত সক্রিয় একজন ডাক্তার, যিনি ডাক্তারদের বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে সবসময় কথা বলে থাকেন। কোভিড ক্রাইসিসে তাকে আমরা সবসময় বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে ডাক্তারদের যে সমস্ত সমস্যা এবং ডাক্তারদের কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, এই ব্যাপারে আমরা এহতেশামুল হক দুলাল ভাইকে সবসময় কাছে পাই। তো তিনি সেদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং আমরা সেখানে একটা সাইন্টিফিক পেপার প্রেজেন্ট করি, যেটা ছিল যে চ্যালেঞ্জেস ইন ইন্টারভেনশনস ইন কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং সেখানে সেটি অনুষ্ঠিত হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট শাখার কনফারেন্স রুমে, এবং এটা অনেক উৎসাহ নিয়ে সেখানে ডাক্তাররা সেটি উপভোগ করেন এবং তারপরে আমরা সবাই লাঞ্চ বিরতিতে যাই 10-15 মিনিটের জন্য, এবং পরে আরো যে 2টি কেস বাকি ছিল সেই লাস্টের 2টি কেস আমরা করি। লাস্টের 2টি কেস করার পরে ওপিডিতে তখনও অপেক্ষমান ছিলেন 20-25 জন রুগী, সেগুলিকে আমরা দেখে শেষ করি। তারপরে সেই রুগীর সবগুলোকে আমরা ইকো করে দেই, যাদের ইকো করার প্রয়োজন ছিল তাদেরকে আমরা ইকো করে দেই, এবং লাস্টলি আমরা আবার সিসিউতে চলে যাই সবাই। সিসিউতে অলরেডি আমাদের যারা পেডিয়াট্রিশিয়ান ছিলেন, ডাক্তার আসাদ, তারপরে হচ্ছে ডাক্তার হুসেন, তারা সেখানেই ছিলেন, তারা রুগীগুলোকে সার্বক্ষণিক পরিচর্যা করছিলেন সেখানের হার্ট ফাউন্ডেশনের সিসিউর যে সমস্ত নার্স আছেন তাদের সঙ্গে। আমরা সেখানে যাই যে আমরা আবার তাদেরকে ইকো করি এবং প্রত্যেকটি বাচ্চাকে আমরা A to Z আবার এসেস করি, তাদেরকে আবার ইকো করি এবং দেখা যায় যে হ্যাঁ সবগুলি বাচ্চা সুস্থ আছে, এবং সবগুলি বাচ্চাকে আমরা সম্পূর্ণ ভালো অবস্থায় রেখে 5টার সময় আমরা আমাদের কাজের সমাপ্তি ঘোষণা করি এবং সেখান থেকে চলে আসি। এবং পরবর্তী দিনে সকালবেলা আমাদের
যে টিমের মেম্বাররা ছিলেন তাদের মধ্য থেকে কয়েকজন তারা আবার চলে যান সেখানে এবং বাচ্চাদেরকে আবার তারা দেখেন, আবার অ্যাসেসমেন্ট করেন এবং 8টি বাচ্চার মধ্যে 6টি বাচ্চাকে তারা ডিসচার্জ করে দেন। 2টি বাচ্চার একটু জ্বর থাকে, যে কারণে আমরা তাদেরকে বলি যে আরো 2 দিন থেকে অ্যান্টিবায়োটিক, 3 দিন অন্তত আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। তো তারা তারপরে 2 দিন পরে তারা ডিসচার্জ হয়ে যায়। এরপরে এই ঘটনাটি হয়েছে 6ই জুন তারিখে, এই মাসের 6 জুলাইতে তাদের 1 মাসের যে ফলো আপ সেটি দেওয়া হয়, সেটির জন্য তারা প্রায় সবাই ঢাকায় এসে দেখিয়ে গিয়েছে কোনো না কোনো উপায়ে। লকডাউনের মধ্যেও কোনো রকমে তারা তাদের ফলো আপটি সম্পন্ন করেছে এবং দেখা গেছে যে তারা সবাই মোটামুটি ভালো আছে এবং তাদের কারোই কোনো জটিলতা হয় নাই। তাদের সবার যে কাজ আমরা করেছি, আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি। তো সিলেটের এই সেমিনার ওয়ার্কশপ উপলক্ষে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি কর্নেল রিটায়ার্ড আবিদ স্যারকে, তার একদম তার ফ্রি হ্যান্ডেড সাপোর্ট এবং কি বলবো, উনি আমাদেরকে রাত্রে 9টার সময় এসে গেছেন। উনি যখন আমরা এয়ারপোর্ট থেকে যাই, উনি দেখি আমাদেরকে অভিবাদন জানানোর জন্য, রিসিভ করার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং উনি সব সময় সার্বক্ষণিক ভাবে চেষ্টা করেছেন আমাদের যেন কোনো অসুবিধা না হয় কাজ করার সময়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিটি ডাক্তার কার্ডিওলজি সব সময় আমাদের সাথে সাথে থেকেছেন। তাদের একটা ইচ্ছা ছিল যে তারা এই কাজটি কিভাবে করা হয় তা শিখবেন, আর 2 নম্বর ছিল যে আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, যখন আমরা যেটা চেয়েছি ওনারা সাথে সাথে আমাদেরকে সেটা দিয়ে সাহায্য করেছেন। এছাড়া আমি ওয়াদুদ মইমুননেসা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব একেম ফারুক এবং ম্যাম সদস্য রিটায়ার্ড কর্নেল আজহারউদ্দিন আহমেদ, ওনাকেও ধন্যবাদ জানাই, এবং আমার টিমের যারা সদস্য ছিলেন, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, টেকনিশিয়ান, তাদের মধ্যে নাজমুল, আশফাক, আসাদ, হাসান, সেলিম, সেলিম ছিল কার্ডিয়াক সার্জন। আমি বলতে ভুলে গিয়েছি যে আমরা কার্ডিয়াক সার্জারির ব্যাকআপ সাপোর্ট রেখেছিলাম, যে যদি কারো কোনো কারণে কোনো কমপ্লিকেশন হয় ওটি করতে হয়, এবং সেলিম অনেক কষ্ট করে তার সাথে তার ওটির যন্ত্রপাতিও নিয়ে গিয়েছিল। আমরা তো একটি গাড়ি ভরে আমাদের জিনিসপত্র নিয়ে গিয়েছি, সেলিম তার সঙ্গে তার সার্জারির জিনিসপত্র নিয়ে গিয়েছিল। তো এছাড়াও টেকনিশিয়ান যারা ছিলেন, তাদের মধ্যে আমাদের হেড নার্স যে ছিল, হেড টেকনিশিয়ান যে ক্যাথলেবের, সে হলো আনোয়ার, তারপরে এনেস্থেশিয়াতে ছিল হলো শাহ আলম, রেডিওলজিতে ছিল, রেডিওগ্রাফারে ছিল হচ্ছে শাহ আলম, জানে আলম, এবং আরো অন্য যারা আমাদের টিমে ছিলেন, এবং সিলেট থেকে যারা সাহায্য করেছেন রোগীগুলোর নাম সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা, তাদেরকে রেডি করা, সেই সেই সদস্যদের মধ্যে শাহরুল কিবরিয়া, ইমন, সঞ্জয় কুমার এবং কামরান এন্ড কোম্পানিতে কর্মরত সকল সদস্যবৃন্দ এবং আমাদের ওয়াদুদ মইমুননেসা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদেরকে আমি এই সাকসেসফুল ওয়ার্কশপটি শেষ করতে পারার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে এই ভালো কাজের ফল হিসাবে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, এই করোনার সময় সবাই যেন ভালো থাকেন, করোনা মুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।